বর্তমানে দু সালে কোভিড নাইন্টিন এর পর থেকে চাকরির অবস্থা প্রচুর পরিমাণে হ্রাস খেয়ে গেছে যেখানে প্রত্যেকটা মানুষ তার কাজের জন্য তার ইনকাম সোর্সের জন্য নানান জায়গা ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটা রিটায়ারমেন্ট মানুষ বা ঘরের মহিলারা এবং যে ছেলে পড়াশোনা করে বাড়িতে বসে রয়েছে আজকে তাদের জন্য বহুত খুঁজে স্পেশাল ভাবে এমন একটা ব্যবসা নিয়ে এসেছি আপনাদের সামনে যে ব্যবসা করে বাড়িতে বসেই খুব কম পুঁজিতে আপনারা বাড়িতে বসে একটা ভালো ব্যবসা করতে পারবেন এবং কতদিন অন্যদের কাছে কাজ করে আপনারা পরাধীন অবস্থাতে থাকবেন নিজের মালিক নিজের হন এবং ব্যবসাটা আপনি শুরু করুন এই ব্যবসাটা করতে গেলে সব ধরনের গাইডলাইন আপনাদেরকে আমরা দিয়ে দেব এমন কি ব্যবসার মাল কেনা তৈরি করা ইঞ্জিনিয়ার সাপোর্ট এবং বিক্রি করা যেটা সব দিয়ে গুরুত্বপূর্ণ জিনিস সমস্ত কিছু কোম্পানি নিজে দায়িত্ব নিয়ে পূরণ করে দেবে তাই আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি এমনি একটা কোম্পানির কাছে তাহলে চলুন আজকে আমরা কোম্পানির পণ্যের সাথে এই বিষয়ে কথা বলি তো অনেক খুঁজতে খুঁজতে আজকে আমরা স্যারকে হাতের কাছে পেয়েছি নমস্কার স্যার নমস্কার স্যার কোম্পানির নামটা একটু বলুন আমাদের কোম্পানির নাম হচ্ছে এস আর এম ইন্ডাস্ট্রি আর স্যার কিভাবে আসতে পারি এখানে আমরা আমাদের কোম্পানিতে আসতে গেলে আপনি যদি বাই ট্রেনে আসেন তাহলে সর্বপ্রথম আপনাকে হাওড়া স্টেশনে আসতে হবে রেল স্টেশন ওখান থেকে আপনি শিয়ালদা থেকে যে কোনো ট্রেন পেয়ে যাবেন বারাসাত দত্তপুকুর আসার জন্য অ্যাভেলেবেল পনেরো থেকে কুড়ি মিনিট অন্তর অন্তর ট্রেন আছে দত্তপুরে আসার পর আমাদের স্টাফ আপনাদেরকে রিসিভ করার জন্য নানা রকম রাস্তা দেখিয়ে দেবে স্টেশন থেকে মাত্র এক থেকে দু মিটার রাস্তা যদি বাই রোডে আপনি আসতে চান যেটাকে আমরা রোড বলি পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক সেটা হচ্ছে আপনি কলকাতা যে এয়ারপোর্ট আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টের থেকে সোজা আপনি রাস্তা ধরে প্রথমে মধ্যমগ্রাম পড়বে সেকেন্ড বারাসাত বারাসাত থেকে রোড ধরে ডাইরেক্ট আপনি দত্তপুরে আসতে পারেন ডিটেলস জানার জন্য ডিসক্রিপশনের নাম্বার যে দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেক দিন সপ্তাহের মধ্যে ছ দিন একটা দিন মাত্র বুধবার বন্ধ থাকে বুধবার ছাড়া প্রত্যেক দিন সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আমাদের খোলা থাকে আপনি আমাদের ফোন করুন আমাদের স্টাফ আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবে ওকে আর স্যার আজকে আমরা কি ইউনিক বিজনেসের ব্যাপারে জানতে চলেছি অবশ্যই অবশ্যই দেখুন সবসময় ইউনিক জিনিসটা মানুষের মধ্যে একটা কাজ করে যে ইউনিক মানেই এমন একটা কিছু হাটকা হবে এমন একটা কিছু আলাদা জিনিস হবে যেটা প্রত্যেকটা মানুষের কাজ করতে এবং জানতে খুব আনন্দ লাগে তো ব্যবসা ব্যবসা বোঝার আগে আমাদেরকে দরকার যে ব্যবসাটা আমরা কেন করব আজকে আমরা যে যে জায়গায় জায়গায় যদি যদি একটা একটা জব পাই বা কাজ করি না আমাদেরকে ইনভেস্টমেন্ট না লাগছে আমাদেরকে কোনো টেনশন না লাগছে আমাদের কোনো রিস্ক শুধু আমরা যাব কাজ করব পয়সা পাবো কিন্তু একটা কথা বলুন যে আপনারা যত জীবন চাকরি করবেন বা হয়তো আপনারা চাকরি করছেন স্বাধীনতাটা কি আপনাদের কাছে আছে কোনোদিনও নেই সেকেন্ড আপনাদের কি এরকম কোনো রিলাইবিলিটি আছে যে আজকে আমি কাজে গেলাম না কালকে আমি কাজে গেলাম সেরকমও নেই আপনাদের কাছে কি এরকম কোনো সুযোগ সুবিধা আছে যে আজকে আপনার যদি কিছু হয়ে যায় আজকে আপনার যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনাদের পরিবারকে কে টানবে তার গ্যারান্টি আছে আজকে নানা রকম টার্ম ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স অনেক কিছু রয়েছে কিন্তু সেটা পরের কথা কিন্তু সেগুলোকেও চালানোর জন্য তো আপনাকে পয়সা দরকার আজকে আপনি আপনার ফ্যামিলির জন্য একটা টার্ম ইন্স্যুরেন্স করে রেখেছেন লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছেন কিন্তু আপনি চলে গেলে সেই টাকাটাকে কে দেবে সেই জিনিসটাকে চিন্তা ভাবনা করেছেন একবারও আর ব্যবসা এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার না আপনার সাথে সাথে আপনার পরিবারের এবং আপনার পরপর পুরুষের সবার কিন্তু জীবনটাকে গড়ে দেওয়ার ক্ষমতা আছে যে ব্যবসা সবসময় গ্রোথ হয় আমরা কথাই বলি যে ব্যবসাকে ধরে চলতে পারে সে ব্যবসার কিন্তু গ্রোথ অবশ্যই পাবে পৃথিবীর মধ্যে আপনি যে কোনো ব্যবসা করুন না কেন আমরা বলছি না শুধু আমাদের ব্যবসায় করবেন পৃথিবীর মধ্যে যে কোনো ব্যবসা করুন না কেন প্রত্যেকটা ব্যবসার গ্রোথ আছে কিন্তু সেটা আপনার জন্য সুইটেবেল কিনা সেটা হলো সব থেকে বড় ব্যাপার যেমন আমরা কোনো মার্কেটে যদি যাই নানা রকম সবজি আমরা পাবো দেখা গেল আমরা বেগুন বলে একটা যে সবজি আছে সেটা আমরা খেলাম আমাদের গায়ে চুলকানি হচ্ছে অ্যালার্জি হচ্ছে আপনার শুট করছে না বলে কি সবার ভালো লাগবে না হতে পারে আপনি চিংড়ি মাছ খেতে পারছেন না বলে কি সবাই চিংড়ি মাছ খেতে পারবে না ঠিক সেরকমই ব্যবসা সবাইকে শুট করে না তার জন্য ভিন্ন ভিন্ন ব্যবসা আছে আপনাকে ট্রাই করতে হবে তো জানা দরকার যে যে ব্যবসাটা করব তার মধ্যে কোন ব্যবসাটার কথা আজকে আমরা আলোচনা করব ঠিক আছে ব্যবসা করার আগে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে যে আমরা যদি সঠিকভাবে সঠিক পদক্ষেপ ফেলি তাহলে আমাদের ভুল হবে না তার মানে যেই প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করব সেই প্রোডাক্টটা কি যদি বিক্রি না হয় সর্বপ্রথম কোশ্চেন সেল যদি না হয় তাহলে সেই প্রোডাক্ট কি পচে যাবে সেই প্রোডাক্ট কি নষ্ট হয়ে যাবে সেই প্রোডাক্ট কি ড্যামেজ হয়ে যাবে সেই প্রোডাক্ট কি ডেট এক্সপায়ার হয়ে যাবে এই জিনিসগুলো ভয় আছে কি না সেকেন্ড সেই ব্যবসার প্রোডাক্ট আমাদের প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে না অর্থাৎ রোজকার মার্কেটে লাগে কি না থার্ড নম্বর সেই প্রোডাক্ট ওয়ান টাইম ইউজ কি না অর্থাৎ একবারের বেশি সেই প্রোডাক্ট কোনো ব্যবহার করা যাবে না ফোর্থ সরকারের দিক দিয়ে মানে আজকে আপনি ব্যবসা শুরু করে ফেললেন ইন ফিউচার দেখা গেল গভর্নমেন্টের থেকে আপনার সে ব্যবসা বন্ধ করে দিল তখন আপনি কী করবেন বা সমাজের বা পরিবেশের বা প্রকৃতির দিক দিয়ে দেখা গেলো আপনাকে এমন কোনো পাড়ার লোক অবজেশন করে দিল যে তুমি এমন একটা ব্যবসা করছো যে ব্যবসায় প্রকৃতির ক্ষতি হচ্ছে আশেপাশের লোকের ক্ষতি হচ্ছে তাহলে এই সামান্য জিনিসগুলো চার পাঁচটা পয়েন্ট যদি আমরা দেখে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে এই জিনিসগুলো দেখে যদি ব্যবসা করি তাহলে ব্যবসার দেখাবে যেটা অতি প্রাচীন এবং এই ব্যবসা করে আপনি জীবনে দাঁড়াতে অবশ্যই পারবেন দেখুন আমি ইউটিউবে এসে বা সোশ্যাল মিডিয়া এসে আপনাকে এরকম কোনো বক্তৃতা দেব না যে মাসে এক লাখ টাকা ইনকাম করুন মাসে দু লাখ টাকা ইনকাম করুন আপনার সেল করতে কোনো অসুবিধা নেই এরকম ভুম কথা আমরা আপনাকে বলবো না আমরা প্রত্যেকটা কথা পয়েন্ট নিয়ে কথা বলবো যে জিনিসগুলো আপনি পর্যবেক্ষণ করে দেখতে পারবেন দেখুন আজকে আজকে আপনি যে আমাদেরকে দেখছেন এই এস ইন্ডাস্ট্রি ওনারকে যে দেখছেন আমরা কিন্তু লাইফ টাইম আপনাদেরকে এরকমই পরিবারের মতন সাহায্য করে দেব। অর্থাৎ একটা পরিবার একটা পরিবারের সাথে যেরকম করে মেশে কথা বলে সেরকমভাবে কিন্তু আমরা আলোচনা দেখাবো তাই আর ঘুরিয়ে পিছিয়ে দেরি না করে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি সেই ব্যবসা যে ব্যবসা আপনাকে জীবনে একটা ভালো প্রতিষ্ঠা দিতে পারবে সম্মান দিতে পারবে এবং যে বিজনেসে আপনার কোনো লস হবে না তাহলে চলুন দেখে নেই আজকে সেই ব্যবসার মেশিনগুলো আজকে আমরা দেখে দিচ্ছি পেপার প্লেট ব্যবসা অর্থাৎ এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে আপনি কাগজের থালা বানাতে পারবেন এই কাগজে থালে এমন একটা জিনিস যে শুধুমাত্র ম্যানুয়াল না ম্যানুয়াল হাইড্রোলিক নানা রকম মেশিন হয় তার মধ্যে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে মেশিন কত প্রকার এবং কোন মেশিন নেওয়া উচিত এবং কোন মেশিন নেওয়া উচিত না ঠিক আছে এই যে আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়ালের একটা দুটো তিনটে তিন রকম মডেল আপনি দেখতে পাচ্ছেন ছোট মিডিল এবং বড় এই সাইজের উপর ডিপেন্ড করছে যে কোন মেশিন আপনার নেওয়া দরকার অর্থাৎ আপনার এলাকায় কত সাইজের পেপার চলবে সেটা ফুচকার বাটি না ঘুগনি খাওয়ার বাটি না পোশাক খাওয়ার প্লেট না ভাত খাওয়ার প্লেট কোন ডাইসটা চলবে তার উপর কিন্তু মেশিন ডিপেন্ড করছে তার মধ্যে এই মেশিনটা এমন একটা মেশিন যে মেশিনে আপনি ছোটো থেকে বড় প্রত্যেকটা ডাইস একই মেশিনে ব্যবহার করতে পারবেন কথাটাকে আরেকবার বলছি একই মেশিনে ছোট থেকে বড় প্রত্যেকটা ডাইস আপনি ব্যবহার করতে পারবেন এই যে মেশিনটা এটাকে ম্যানুয়াল মেশিন বলা হয় মেশিনটার উপরে একটা চাকা লাগানো থাকে খুব সাধারণ মেশিন দেখুন হাতের আমাদের দশটা আঙুল আছে আমি জাস্ট একটা আঙুল জাস্ট একটা আঙুল আমি জাস্ট চাকায় মানে হুইলে লাগিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি ভালো করে দেখবেন এই জিনিসটা খুব সুন্দর একদম একদম তো আমি একটা আঙুল দিয়ে কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং এই চাকাটা যদি আমি ছেড়ে দেই তাহলে নিজের থেকে কিন্তু আস্তে আস্তে ডাইসটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কাস্টমারদের উদ্দেশ্যে বলে রাখতে চাই বহুত কোম্পানি আছে আপনাকে দেখাবে কিন্তু এই যে চাকাটা নিজের থেকে কিন্তু নামে না অনেক ভিডিওতে দেখবেন চাকাটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নামাচ্ছে তার কারণ আছে সে মডেলটা কোনটা নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে মেশিন যদি ওয়েটই হয় মেশিন যদি ভারী হয় তাহলে মেশিন নিজের থেকে নাপে এটা তো আমি একটা আঙুল দিয়ে ঘুরিয়ে দেখালাম আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট হাত দিয়ে ধরলাম ধরে হালকা করে ঠেলে দিলাম দেখুন নিজের থেকে চাকাটা উঠে গেল এই যে ডাইস দেখতে পাচ্ছেন এই ডাইসের নিচে আমরা সার্কেল পেপার দিয়ে দেবো পেপারটা দিয়ে দিলে আর যদি আমি চাকাটা ছেড়ে দেই নিজের ওইটা পাঞ্চ করে থালা হোক বাটি হোক প্লেট হোক একই মেশিন আপনারা তৈরি করতে পারবেন কিন্তু ডিপেন্ড করছে যে আপনি মেশিনটা কোন রকমের নিচ্ছেন এই মেশিনের দাম যদি বলেন কেমন থেকে শুরু হচ্ছে এই ম্যানুয়াল মেশিন যেটাকে আমরা হ্যান্ড প্রেস মেশিন বলি সেটা মাত্র সতেরো হাজার পনেরো হাজার এরকম দামে কিন্তু আপনি মার্কেটে পাবেন কিন্তু এই ভুল ধারণায় যাবেন না যে পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে আপনার ব্যবসা শুরু হয়ে যাবে কথাটাকে ভালো করে বুঝবেন পনেরো থেকে সতেরো হাজার টাকা মেশিনের দাম শুরু হয় কিন্তু ডাইস র মেটেরিয়াল এগুলোকে আলাদা নিতে হয় নিয়ে একটা একটা বাজেট তৈরি হয়ে যায় সেই বাজেট দিয়ে আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে তো বাজেটটা কত লাগবে মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম নানা রকম বাজেটের উপর ডিপেন্ড করছে কত ডাইস কতটা র মেটেরিয়াল নিচ্ছে তার উপর ব্যবসা শুরু হবে তা আমরা একে ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলতে পারি না তার জন্য আপনাদেরকে কি করতে হবে আমাদের সাথে কথা বলতে হবে আমাদের কোম্পানিতে আসতে হবে নিজের হাতে মেশিন চালিয়ে দেখতে হবে আমরা বলছি না যে আসলেই মেশিন নিতে হবে আমরা বলছি না আসলেই টাকা দিতে হবে প্রচুর কোম্পানি রয়েছে যে কথা বলার আগেই আপনাকে বলবে আগে টাকা দেবেন তো আগে বুকিং করবেন তো তবে আপনাকে মেশিন দেখানো হবে তবে আপনাকে মেশিনের জন্য কথা বলা হবে আমাদের এখানে সেটা হচ্ছে না আপনি আসছেন ফ্রি অফ কস্ট আসবেন মেশিন দেখবেন ভালো লাগবে তবে ব্যবসা করবেন নালে ব্যবসা কেন করবেন শুধু জানার জন্য দেখার জন্য আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা এসে কথা বলে যান দেখুন মার্কেটে কিন্তু আমরা একটা কোম্পানি না আজকে যদি আমরা মার্কেটে দেখি টোটাল পনেরো থেকে কুড়িটা কোম্পানি আপনি পাবেন কিন্তু তার মধ্যে আপনি বাঁচবেন কি করে কোন কোম্পানি বেস্ট তার জন্য আমরা ভিডিওতে দেখিয়ে দেবো যেই কোম্পানিতে যাবেন পঞ্চাশ থেকে ষাটটা মেশিন স্টক আপনি আমাদের কাছে পাচ্ছেন এই যে ম্যানুয়াল মেশিন এবং এর সাথে সাথে আপনাকে হাইড্রোলিক মেশিন নানা রকম মেশিন আপনাকে দেখিয়ে দেবো সবসময় মনে রাখবেন কয়েকটা পয়েন্ট বলছি ভালো করে মনে রাখুন ব্যবসা করতে গিয়ে বারবার বলছি ঠকে যাতে না যান এই গোপন তথ্য আপনাদেরকে জানা দরকার প্রথম পয়েন্ট আমরা যখন কোম্পানিতে যাব সেই কোম্পানির ওনারের সাথে কথা বলবো না কোনো ম্যাডাম না কোনো আলাদা স্টাফের সাথে কথা বলবো কারণ তারা আপনাকে ধোয়াশার মধ্যে রাখবে আজকে এক কথা বলবে মেশিন নেওয়ার পরে ইঞ্জিনিয়ার পর্যন্ত আপনার বাড়িতে পাঠাবে না সাবধান থাকুন দ্বিতীয় নম্বর কোম্পানিতে গিয়ে সবসময় চেষ্টা করবেন পেপার প্লেটের জন্য গেছেন সেখানে পেপার প্লেট মেশিন দেখবেন সেখানে অন্য কোনো মেশিন যদি দেখতে পারেন সোজাসুজি তাদেরকে আঙুল দিয়ে কথা কোশ্চেন করুন আপনারা ম্যানুফ্যাকচার নাকি আপনারা ট্রেডার বারবার বলছি আপনারা ম্যানুফ্যাকচার না আপনার ট্রেডার আপনাদের কাছে পেপার প্লেট ছাড়া আরো পাঁচ রকম মেশিন আসলো কি করে এই জিনিসগুলোকে পয়েন্টগুলোকে ধরে রাখবেন নাম্বার থ্রি সেখানে গিয়ে মেশিন দেখবেন এক টাকাও দেখবেন না এক টাকাও না দিয়ে সেখানে মেশিন চালিয়ে দেখতে পারবেন সেই ফেসিলিটিগুলো যাতে থাকে চতুর্থ নম্বর নিজস্ব প্রতিষ্ঠান জায়গায় কোম্পানিতে গিয়ে ব্যবসা করার জন্য কথা বলুন আমাদের এসলাম ইন্ডাস্ট্রি নিজস্ব প্রতিষ্ঠানে ব্যবসা করছে এটা কোনো অন্য জায়গা থেকে ঋণ নেওয়া না অন্য কোনো জায়গা থেকে ভাড়া নেওয়া না যে আজকে আমরা এখানে আছি দুদিন বাদে সেখান থেকে পালিয়েও যেতে পারি এই সাবধানতাগুলো আপনাকে জেনে রাখা দরকার কম্পানি নিজস্ব জিএসটি নাম্বার আছে কিনা এটা অবশ্যই দেখে রাখবেন কালকে হতে পারে সে চোরাই ব্যবসা করছে ঠকবেন আপনি দেখুন এই যে ম্যানুয়াল মেশিন এই ম্যানুয়াল মেশিনের ভিতর থেকে আমরা আজকে পাতা বের করে দেখাচ্ছি এই হচ্ছে কাগজের থালা যেই থালা আপনি বিনা হিটে চালানো হয়েছে মেশিন চালাতে কোনো কারেন্ট লাগে না কিন্তু ডাইস লাগাতে গেলে একটা হিটের দরকার পড়ে যেটা বাড়ির কারেন্টেই চলবে মাত্র ঘন্টায় হাফ ইউনিট কারেন্ট খাবে এই হচ্ছে পেপার বিনা হিটে পেপার বিনা হিট হিট দিলে আরো সুন্দর হবে হিট ছাড়াই দেখুন কত সুন্দর দাগ এসেছে কত সুন্দর খাজ এসেছে একসাথে আপনি একটা দুটো না টোটাল দশ পিস করে আপনি কিন্তু পাতা বানাতে পারবেন একসাথে দশ পিস করে একটা দুটো না এবং এই মেশিন ছাড়া যদি আপনাদের মনে হয় যে বাজেট আমাদের একটু বেশি রয়েছে তাহলে আমরা সঙ্গে সঙ্গে চলে আসব অটোমেটিক এই ম্যানুয়াল সরি অটোমেটিক না ম্যানুয়াল ডাবল ডাই মেশিন অর্থাৎ যে মেশিনে আপনি একসাথে দুটো ডাই কিন্তু আপনি লাগাতে পারছেন দেখুন এটাও সেম ফর্মুলা জাস্ট চাকাটাকে ঘুরিয়ে দিলাম ডাই উঠে গেল এবং এই নিচে আমি যদি পেপার দিয়ে দেই সে পেপার এক পিস আপনাকে জাস্ট আমরা বের করে দেখাচ্ছি এই হচ্ছে পেপার যেটাকে আমরা প্রিন্টেড পেপার বলে থাকি দুপাশে দুটো ডাইস আপনি লাগাতে পারবেন চাইলে আপনি তিনটে ডাইসও লাগাতে পারবেন কিন্তু তিনটে বাটির ডাইস হবে থালার ডাইস দুটো হবে থালার ডাইস তিনটে কিন্তু হবে না এই মেশিনে আপনি একটা ডাইস দুটো ডাইস একসাথে লাগাতে পারেন যাদের বাজেট একটুখানি বেশি রয়েছে এর সাথেই আমরা দেখিয়ে দিতে চাই আপনাকে আর একটু উন্নত ধরনের যাদের বাজার একটু বেশি তাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি হাইড্রোলিক মেশিন চলুন তাহলে আমরা এখন দেখে নিচ্ছি পেপার প্লেটের হাইড্রোলিক মেশিন এই মেশিনটা এমন একটা মেশিন যে যাদের বাজেট একটু বেশি অর্থাৎ যারা মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকার মতন ইনভেস্টমেন্ট করতে পারবেন তাদের জন্য হাইড্রোলিক মেশিন হল সব থেকে বেস্ট বাড়ির কারেন্টেই আপনি চালাতে পারবেন আর যে কোনো মানুষ চালাতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক মানুষ এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডটাকে আমরা প্যানেল বক্স বলি এই বোর্ডের মাধ্যমে আপনি মেশিনটাকে অপারেট করতে পারবেন এই মেশিনে আপনি কাগজের থালা তো বানাতে পারবেনই তার সাথে সব থেকে ইউনিক জিনিস যেটা হচ্ছে সুপুরি গাছের খোলের থালা এই যে একদম একদম সুপুরি গাছের খোল অর্থাৎ যেটা আমাদের রান্নাঘরে মা বা বোনেরা যেটাকে কাঁচা নিতে ব্যবহার করা হয় শিলনড়ার জন্য তো সেই সুপুরি গাছের খোল দিয়ে থালা আপনি কিন্তু এটা বানাতে পারবেন এই মেশিনে এবং সবথেকে অবাক হয়ে যাবেন কাস্টমারদের উদ্দেশ্যে আমরা বলে রাখতে চাই এই খোলের থালা আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতন পোর্টালে আপনি যদি সার্চ করেন বারো থেকে পনেরো টাকা করে এক একটা পিস আপনার বিক্রি হয় যেখানে আপনাদের কস্টিং ম্যানুফ্যাকচার তিন থেকে চার টাকার মধ্যে আপনার রেডি হয়ে যাবে এই সুপুরি গাছের খোল ছাড়াও আপনি শালপাতার অরিজিনাল থালা যেটা গাছের শালপাতা বলি সেই থালাও আপনি মেশিনে বানাতে পারবেন এরই সাথে ছেলেদের অর্থাৎ মেন্স যত ওয়ালেট যথা মানিব্যাগ রয়েছে সেই মানি ব্যাগ কাটিংও কিন্তু মেশিনেই করা যায় এর সাথে স্লিপার বা চপ্পল যেটাকে আমরা চটি বলে থাকি বাংলা ভাষায় সেই চপ্পল বা ছুটিও কিন্তু আপনি এই মেশিনে কাটিং করতে পারবেন বাসন বা যার কসবাইট সেটাও আপনি এই মেশিনে কাটিং করতে পারবেন এবং আমি যে চশমাটা পরে আছি চশমার বাক্সের ভিতরে যে কাপড়গুলো থাকে ফোমগুলো থাকে সেগুলো কিন্তু আপনি এই মেশিনে কাটিং করতে পারবেন যেটাকে আমরা অল ইন ওয়ান মেশিন বলে থাকি অর্থাৎ মেশিন এক কিন্তু কাজ আপনি সাত থেকে আট রকম করতে পারবেন শুধু ডিফারেন্ট হচ্ছে ডাইসগুলো ডাইসগুলো চেঞ্জ করবেন আর আপনি কাজ করবেন তো আজকে আমরা দেখিয়ে দিচ্ছি প্যানেল বক্সের মোট এটা প্যানেল বক্স এর মাধ্যমে আপনি চালাতে পারবেন এখানে ভোল্টেজ মিটার কাউন্টিং মিটার রয়েছে কটা পাঞ্চে কটা কাউন্টিং করছে সমস্ত কিছু শো করবে মেশিনটাকে আমরা অন করে দিলাম অন করে দেওয়ার পর আমরা এখন মেশিনটাকে চালাবো যেটাকে আমরা ফার্স্ট চালাবো হচ্ছে ম্যানুয়াল মোড অর্থাৎ সুইচ টিপ দেবো ডাইস নাববে সুইচ টিপ দেবো ডাইস উঠবে দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি আমরা ডাউন সুইচটা চিপ দিলাম ডাইসটা নামলো এখানে পাঁচ করে তিন থেকে চার সেকেন্ড হোল্ড করবে অন্য সুইচটা চিপ দিলাম মেশিনটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল আরেকবার রিপিট করে দেখাচ্ছি ডাউন হলো হোল্ড হলো আবার আমরা আপ করে দিলাম এই যে আপ ডাউনটা করছি এটাকে আমরা ম্যানুয়াল বলছি অনেক কাস্টমার যারা প্রথম অবস্থা কাজ করবে তাদের জন্য ম্যানুয়ালটা বেস্ট এবার সেকেন্ড অপশন যে আমি বারবার সুইচে হাত লাগাতে চাইছি না তাদের জন্য সেকেন্ড অপশন হচ্ছে প্যাটেল এই যে ফুট প্যাডটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ফুট প্যাড বা প্যাটেল বলে থাকি এটা পায়ের তলায় দেওয়া থাকে অর্থাৎ আপনি যেখানে চেয়ারে বসছেন

যেটাকে আমরা অটোমেটিক মোড বলে থাকি দেখুন আমি অটোমেটিক মোড অন করে দিয়েছি আমি আর হাত কিছু লাগাচ্ছি না মেশিন নিজের থেকেই নামবে পাঁচ করবে মেশিন নিজের থেকেই উঠবে অর্থাৎ একই মেশিনে আপনি শুধু পেপার দেবেন আর পেপারটা নেবেন এই হয়ে গেল আপনি পেপারটা বের করে নিলেন আবার ধরুন আপনি পেপারটা দিচ্ছেন এরকম হাত বারে ঢুকিয়ে দিলেন হয়ে গেল তো এই যে আপ ডাউনটা এটার স্পিড কিন্তু আপনি বাড়াতেও পারবেন কমাতে পারবেন এটা নিজের ইচ্ছে আপনি কাজ করতে পারবেন এবার আমরা অন্য একটা কথায় আসি যে আমার এই মেশিনটা চলতে চলতে বাই চান্স কোনো শর্ট সার্কিট হয়ে গেলো বা বাইচান্স এমন কোনো কিছু হয়ে গেলো যেখানে আমার ভয় লাগছে তো আপনাদের সামনেই কিন্তু আমি এটাকে অফ করলাম দেখলে পেলেন এটাকে এমার্জেন্সি সুইচ বলছি আরেকবার রিপিট দেখাচ্ছি মেশিন আমার অন করা আছে কোনো একটা কোনো প্রবলেম হলো আমার ভয় লাগছে এমার্জেন্সি সুইচ এটাকে জাস্ট ক্লিক করে দেবেন মেশিন জায়গায় দাঁড়িয়ে শাট হয়ে যাবে যেই অবস্থায় আছে সেই অবস্থায় মেশিন শাট হয়ে যাবে এতে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই খুব ছোট মেশিন বাড়ির যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন স্টার্ট হচ্ছে আমাদের আলাদা আলাদা কিছু হাইড্রোলিক মেশিন আপনাদেরকে দেখিয়ে দিই লাইন দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা দুটো না পনেরো থেকে কুড়িটা কিন্তু আপনি হাইড্রোলিক মেশিন দেখতে পাচ্ছেন এগুলো নানা রকম মডেল হয় সিঙ্গেল টাই হয় ডবল টাই হয় লিভার হয় লিভার মিন্স অর্থাৎ আপনাকে আরেকটা আমরা মেশিন দেখিয়ে দিচ্ছি যে যারা চাইছে আমি অটোমেটিকের জায়গার থেকে আটটু একটু কমে দামের মধ্যে কিছু চাই তো আরও কম দামের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন লিভার মেশিন এটা একটা ডান্ডি সিস্টেম এখানে এত সুইচ থাকে না ছোট্ট প্যানেল বক্স থাকে ডান্ডি ডাইস আমরা লিভার টানবেন বলে থাকি এবার অনেক কাস্টমারদেরকে এই মেশিন দেখিয়ে ভুল ভাল মেশিন বিক্রি করা হচ্ছে কেন কারণ আমরা বারবার বলি সবাই প্রত্যেকটা কাস্টমার যারা ট্রেডার হয়ে থাকে যারা মেশিন কিনে বিক্রি করে থাকে তারা আপনাকে সবসময় একটা জিনিসটি বোঝাবে যে মেশিন নিন কম দামে নিন আর র রেটেরিয়াল আপনাকে ফোকাস নিয়ে চলে যাবে বারবার বলবে র মেটেরিয়াল দেখে নিন ডাইস দেখে নিন কিন্তু আমাকে একটা কথা বলুন আজকে আপনাদের কাছে যদি মেশিনটাই ভালো না থাকে তাহলে আপনার ব্যবসাটা কি করবেন আপনি দেখা গেল মেদিনীপুর থেকে দেখছেন আপনি দেখা গেল মালদা থেকে দেখছেন মুর্শিদাবাদ থেকে দেখছেন আসাম থেকে দেখছেন ভুটান থেকে দেখছেন পশ্চিমবঙ্গ ছাড়া যে কোনো রাজ্য থেকে দেখুন জেলা থেকে দেখুন প্রত্যেকটা জায়গায় মেশিন বাড়ি থেকে বসে জাস্ট ফোন করুন কথা বলুন অনলাইনের মাধ্যমে আপনি বুক করুন মেশিন বাই ট্রান্সপোর্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে তিন থেকে চার হাজার টাকা খরচার মধ্যে আপনি যদি মনে করেন আমি আসতে পারছি না তাতেও কোনো অসুবিধা নেই আপনি আসতে পারছেন না আপনাকে ইঞ্জিনিয়ার দরকার বাড়িতে আমরা পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো মেশিনের প্রবলেম হলে অনলাইন ট্রেনিং দরকার সেটাও আমরা দিয়ে র মেটেরিয়াল দরকার বাই ট্রান্সপোর্টে আপনার বাড়িতে পৌঁছে দেবো রেটেরিয়ার জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না ডাইস দরকার বাড়িতে পৌঁছে দেবো গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এর যে বডিটা আছে এই বডিতে অনেক কোম্পানি রিপিট করছে আরেকবার ভালো করে শুনবেন অনেক কোম্পানি এই মেশিনের বডিতে বলে দেবে আপনাকে পাঁচ বছরের গ্যারান্টি ভালো করে মনে রাখবেন আমি বলছি এই বডির একশো বছর গ্যারান্টি তাতে কি যায় আসবে ভালো করে বুঝবেন আমি বলে দিচ্ছি একশো বছর গ্যারান্টি তাতে কি যায় আসবে এই জিনিসগুলো বলেই কাস্টমারদের উদ্দেশ্যে একটা ছক কষে দেওয়া হচ্ছে একটা জাল বিছিয়ে দেওয়া হচ্ছে কাস্টমারদেরকে বলছি একটু ভালোভাবে বুঝুন এই বডির পাঁচ বছর বা দশ বছর গ্যারান্টিতে কিচ্ছু যায় আসে না এটা এম এস লোহা এটা নর্মালি নষ্ট হয় না আপনাদেরকে ভুল ধারণা দেওয়া হচ্ছে মেশিনের ওয়ারেন্টি কেউ পাঁচ বছর দেবে না সিলিন্ডারের ওয়ারেন্টি কেউ পাঁচ বছর দেবে না প্যানেল বক্সের ওয়ারেন্টি কেউ পাঁচ বছর দেবে না পাইপের ওয়ারেন্টি আপনাকে কেউ পাঁচ বছর দেবে না শুধু কি বলবে বডির গ্যারান্টি আমার বডি দিয়ে করবোটা কি আমার তো দরকার বাকি জিনিসগুলো এর জন্যই আমরা বলি অনেক কোম্পানি নাম আমি নেব না অনেক কোম্পানি আপনাকে এরকমও বলবে সিলিন্ডারের আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হবে না অয়েল সিল কেটে যাওয়া একটা ভয়ানক প্রবলেম এখান থেকে অয়েল টিপ টিপ করে আপনার পড়তে পারে লিক করতে পারে তো এই অয়েল সিলের গ্যারান্টি আপনাকে কেউ দেয় না বাট এস আর এম ইন্ডাস্ট্রি এমন একটা কোম্পানি যে আপনার পুরো মেশিনের সে পাইপ হোক সিলিন্ডার হোক বডি হোক যাই হোক না কেন এক বছর আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে আর যদি বডির কথা বলেন আমি আপনাকে কি বললাম আপনি একশো বছরের গ্যারান্টি দিতে পারি তাতে কিছু যায় আসে না কিন্তু এই ধারণাগুলো দেখে নেবেন জিএসটি বেল দেখে মেশিন নেবেন আরেকটা থেকে ইম্পর্ট্যান্ট জিনিস বলছি মেশিনের বডি বেশিরভাগ জায়গায় এই চ্যানেল বডি দেওয়া হয় না পাইপের বডি দেওয়া হয় মেশিনটা একটু নিচের দিকে আমি দেখাতে চাই এই যে আপনার আয়তক্ষেত্র অর্থাৎ চারটে রকম পাইপ দিয়ে আপনাকে মেশিনটাকে বাধা আছে যাতে মেশিনটা আপনি কোনো মার্বেলে বসান মাটিতে বসান টাইলসে বসান দোতলায় বসান তিনতলায় বসান মেশিনের পাওয়ারটাকে ভালো করে কনজিউম করতে পারবে আমি যদি আমার শরীরকে একটা আঙুল দিয়ে দাঁড় করিয়ে দেই তাহলে আমার আঙুলটা ভেঙে যেতে পারে ঠিক তার জন্য আমাদেরকে ভগবান পাঁচটা আঙুল দিয়েছে সেটা পায়েও দিয়েছে তা মেশিনটাকে দাঁড় করানোর জন্য পুরো ট্র্যাকচারটাকে এরকম করে বাঁধা হয় এই জিনিসগুলোকে লক্ষ্য রাখবেন মেশিনটাকে ধরিয়ে যত গায়ের জোর আছে গায়ে দিয়ে নাড়াবেন তাও দেখবেন মেশিন নড়ছে না তার মানে মেশিনটা ভারী আছে আর ভারী ছাড়া মেশিন নেওয়া কোনো দিনও উচিত নয় কারণ মেশিনের ওয়েট না থাকলে যখন আপ ডাউন করবে সিলিন্ডার মেশিনে ক্র্যাক ধরাতে পারে হালকা বডির মেশিন ভুল করেও আপনারা নেবেন না এটা বারবার রিকোয়েস্ট থাকে তো আমরা দেখে নিচ্ছি আরও কিছু হাইড্রোলিক মেশিন যে মেশিনগুলো দেখতে একই টাইপের হলেও যেগুলো একটু আলাদা টাইপের হয় যেমন ধরুন এই যে সিলিন্ডার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেন্সিল সিলিন্ডার ব্যবহার করি না এই এই দিকটাও সাবধান থাকবেন কোম্পানি রয়েছে আপনাকে মেশিনের এরকম বডি দিয়ে সব জায়গায় আপনি মেশিন পাবেন না হালকা বডি পাবেন পাইপের বডি পাবেন এবং যে সিলিন্ডার সেটা সরু পাবেন যেটাকে পেন্সিল সিলিন্ডার বলা হয় তো এত হেভি সাড়ে তিনশো কিলোর কাছাকাছি এক একটা মেশিনের ওয়েট থাকে এরকম মেশিন দেখে বুঝে তবেই নেবেন এছাড়া আপনি এই সাইডে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডবল সিলিন্ডার ডাই বলি অর্থাৎ দুটো সিলিন্ডার আলাদা আলাদা রয়েছে একটা উঠবে একটা নামবে একটা উঠবে একটা নামবে এছাড়া আপনি আরও রকম মডেল পাবেন যেটাকে আমরা হাই প্রেশার সিলিন্ডার বলে থাকি এই সিলিন্ডারে একটা খাসিয়াত হচ্ছে যে আপনি এই সিলিন্ডারটাকে এরকম করে নাড়াতে পারবেন নেটে কাটিং করতে পারবেন অর্থাৎ কাটিং পারপাস যারা মেশিন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুব ভালো এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাইডে র মেটেরিয়াল এই র আপ আপডাউন হয় এখন যেমন ঘর কালকে খালি হয়ে গেছে আবার এই ঘরে ভরে যাবে তো এছাড়াও আরও র মেটেরিয়াল আপনাকে দেখিয়ে দেবো আমাদের গোডাউনে আরও পড়ে থাকে এছাড়া আপনি পেয়ে যাবেন আমাদের কাছে রোল এছাড়াও আপনাকে আর একটা ইউনিক মেশিন দেখিয়ে দিতে চাই যে এই মেশিনটা হচ্ছে আমাদের স্লিপার কাটিং মেশিন অর্থাৎ চপ্পলের মেশিন আমরা যেমন বলেছি যে হাইড্রোলিক মেশিনেও চপ্পল কাটিং করা যায় ঠিক সেরকমই কিছু স্যাম্পেল রেখে দিয়েছি আমরা যেগুলোকে আমরা স্লিপার ম্যানুয়াল মেশিন বলে থাকছি এই ম্যানুয়াল মেশিনের স্টক রয়েছে প্যাকিং করা বাই ট্রান্সপোর্টে দেওয়ার জন্য এই মেশিন যে রড দিয়ে টানবেন পাঞ্চ করবেন কাটিং হয়ে যাবে এর দেখতে পাচ্ছেন ফিতে অর্থাৎ র মেটিরিয়াল যে ফিতে দিয়ে আপনি র মেটেরিয়াল দিয়ে আপনি স্লিপার চপ্পলও বানাতে পারবেন এগুলো মাত্র পনেরো হাজার টাকা থেকে মেশিন স্টার্ট হয়ে যায় কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে ব্যবসা আপনি চালু করতে পারবেন এই ডিটেলসও আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি এরই সাথে আমরা দেখিয়ে দিচ্ছি আরও কিছু জিনিস যেমন আপনি অয়েলের স্টক প্রচুর কারখানা দেখবেন পেপার প্যালেটেড কিন্তু আপনাকে এত অয়েলের স্টক কেউ দেখাতে পারবে না কারণ তাদের সেল থাকলে তবে তারা দেখাতে পারবে আজকে আপনাদের ভালোবাসা আমরা বিগত ন বছর ধরে এই কোম্পানি কিন্তু বেড়ে গেছে আগে আমাদের কোম্পানির নাম ছিল রাধা মাধব এন্টারপ্রাইজ সেটা অনেকেরা জানেন নামটা আমাদের কপিরাইট করতে পারিনি তার জন্য আমাদের নতুন নাম এসআরএম ইন্ডাস্ট্রি দেওয়া হয়েছে যেটা আমাদের ট্রেডমার্ক করা হয়ে গেছে এই নাম অফিসিয়ালি আমরা কিনে নিয়েছি এবং এর সাথে সাথে এই যে এত অয়েল দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মেশিন চালানোর জন্য এরই সাথে আপনি আমাদের কিছু ডাইচের স্টক দেখতে পাচ্ছেন যেখানে নানারকমভাবে নানা রকম ডাইচ আমরা থাকে কম বেশি তো প্রত্যেকটা কাস্টমারদের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলে থাকবো যে দেখুন সমস্ত কিছু ভিডিওতে দেখলে হয় না যে কোনো জায়গা থেকে মেশিন কিনুন না কিন্তু কিন্তু তার আগে একবার এসার ইন্ডাস্ট্রিতে আসুন বারাসার দত্ত এসে একবার ফেস টু ফেস কথা বলুন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে বুঝে বাড়িতে যাবেন কম জিনিসটা তো আপনাকে কেউ বোঝাতে পারবে যাতে আপনি সঠিক নলেজটা নিতে পারেন তো এটাই যদি নিজের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে এবং এই ভিডিওটা আরও কিছু লোকের শেয়ার করে দিন যাতে আপনি বিজনেস না করলেও আরও দশটা মানুষের উপকার হয়ে থাকে কারণ মানুষের অপকর না করুন উপকারও করুন তাতে আপনারও লাভ হবে তারও ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে এটাই বললাম আর বেশি ডিটেলস জানার জন্য আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বুধবার ছাড়া প্রত্যেক খোলা থাকে দশটা থেকে ছটা পর্যন্ত ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার